আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষামূল বই থেকে 84 নম্বর পৃষ্ঠা নিয়ে। 84 নম্বর পৃষ্ঠায় তোমরা এমন একটি ছক পাবে যেই ছকের শিরোনাম হচ্ছে বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলার রেকর্ড। অর্থাৎ বয়সন্ধিকালে আমরা যে সকল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করি ইন্ডিভিজুয়ালি, সেই চ্যালেঞ্জগুলোর কথা আমরা এখানে উল্লেখ করব, মোকাবেলায় আমরা যা করেছি সেগুলো আমরা দেখব, এবং একই সাথে আমার অভিজ্ঞতা ও অনুভূতি আমরা এখানে উল্লেখ করব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা ঠিক এভাবে কাজটি করতে পারি। প্রথমে আমরা তারিখ লিখব, এখানে তুমি তোমার প্রয়োজনীয় তারিখটি লিখে নেবে। আমি প্রথম তারিখ লিখেছি 4 এপ্রিল 2024। তো এই তারিখে আমার যে চ্যালেঞ্জটি ছিল সেটি হচ্ছে পরীক্ষার চাপ। তো এটি মোকাবেলায় আমি যা করেছি তা হচ্ছে নিয়মিত পড়াশোনা, বন্ধুদের সাথে পড়াশোনা অর্থাৎ গ্রুপ স্টাডি করেছি, এবং পর্যাপ্ত ঘুম আমি করেছি। এখন এই চ্যালেঞ্জটি মোকাবেলা করার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা ও অনুভূতি কেমন ছিল তাও আমি লিখেছি। পরীক্ষার আগে অনেক চাপ ছিল, নিয়মিত পড়াশোনা এবং বন্ধুদের সাথে পড়াশোনা করার ফলে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পেরেছি। তাহলে তোমরা দেখলে যে এখানে আমি আমার অনুভূতি এবং অভিজ্ঞতা কীভাবে উল্লেখ করলাম। এর পরবর্তী তারিখ অর্থাৎ 9 জুন 2024 আমার যে চ্যালেঞ্জটি ছিল সেটি হচ্ছে বন্ধুদের সাথে ঝগড়া। তো এই চ্যালেঞ্জে আমি কিভাবে মোকাবেলা করেছি, খোলামেলাভাবে কথা বলা, ভুল বোঝাবুঝি করা, ক্ষমা চাওয়া, এই সকল উপায়ে আমি এই চ্যালেঞ্জটি মোকাবেলা করেছি। তো এক্ষেত্রে আমার অভিজ্ঞতা কেমন ছিল, ঝগড়ার পর খুব মন খারাপ হয়েছিল, কিন্তু খোলামেলাভাবে কথা বলে এবং ভুল বোঝাবুঝি দূর করে আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। তাহলে আমরা এই কাজটি দেখে নিলাম। এরপরে আমরা দেখতে পারি 26 আগস্ট 2024, এই তারিখে আমার যে চ্যালেঞ্জটি ছিল সেটি হচ্ছে পরিবারের সাথে মতপার্থক্য হওয়া। তো এই চ্যালেঞ্জটি আমরা কীভাবে মোকাবেলা করতে পারি, খোলামেলাভাবে কথা বলা, একে অপরের দৃষ্টিভঙ্গি শোনা এবং সমাধান খুঁজে বের করা, এভাবেই মূলত আমি মোকাবেলা করেছি। এবার এই চ্যালেঞ্জটি মোকাবেলা করার ক্ষেত্রে আমার অনুভূতি এবং অভিজ্ঞতা কেমন ছিল, পরিবারের সাথে মতপার্থক্য হলে মন খারাপ হতো, কিন্তু খোলামেলাভাবে কথা বলে এবং একে অপরের দৃষ্টিভঙ্গি শুনে আমাদের সম্পর্ক আরও ভালো হয়েছে। তাহলে আমরা অভিজ্ঞতা দেখে নিলাম। এরপরে আমরা দেখব 5 ডিসেম্বর 2024 একটি ঘটনা, সেখানে ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার চ্যালেঞ্জের মুখোমুখি আমি হয়েছিলাম। তো এক্ষেত্রে আমি যেভাবে এই চ্যালেঞ্জটি সমাধান করেছি তা হচ্ছে ক্যারিয়ার পরামর্শদাতাদের সাথে কথা বলা, নিজের আগ্রহ ও দক্ষতা খুঁজে বের করা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, এভাবেই মূলত আমি আমার চ্যালেঞ্জটি মোকাবেলা করেছি। এবার দেখব আমার অভিজ্ঞতা এবং অনুভূতি, যেখানে আমি লিখেছি ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা ছিল, ক্যারিয়ার পরামর্শদাতাদের সাথে কথা বলে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আমার মনে অনেক স্পষ্টতা এসেছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে এখানে আমি এই কাজগুলো কিভাবে করলাম। আমি মূলত কিছু কাল্পনিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছি, সেই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় যে সকল পদক্ষেপগুলো নেওয়া যায় তা আমি উল্লেখ করেছি, এবং একই সাথে সম্ভাব্য অনুভূতি এবং অভিজ্ঞতা কেমন হতে পারে তাও আমি বুঝিয়ে দিয়েছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা মূল বইয়ের অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব, এবং সেটির সমাধান কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।